ড্রাইভিং লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সেই ড্রাইভিং লাইসেন্স আপনারা কীভাবে তৈরি করবেন বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে, তাছাড়াও এই ভিডিওর মূল টপিক হলো যে দু চাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স একসাথে কীভাবে আপনারা তৈরি করবেন, আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওতে আমি দেখাবো, এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং মানে কী কী স্টেপ আপনারা মানে ফলো করবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবার প্রথমে বলে রাখি যে যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রসেসিংটা দেখাবো, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু বড় হবে, আপনারা কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং তারপরেই অ্যাপ্লাই করবেন, তবেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ড্রাইভিং লাইসেন্স যে ডকুমেন্টটি সেটি কিন্তু ভারত সরকারের, এবং এই যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু বিভিন্ন স্টেট থেকে ইস্যু করা হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি বর্তমানে প্রেজেন্ট আছি। তো যে যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেট থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সের কিন্তু দুটি পার্ট হয়, একটি হচ্ছে এলএল বা লার্নার লাইসেন্স যাকে আমরা এক্সাম বলি, কম্পিউটার এক্সাম, এবং একটি হচ্ছে ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স। দু নম্বর হলো ড্রাইভিং লাইসেন্স এলএল যে এক্সামটি সেটি পাস করার ঠিক 30 দিন পর কিন্তু ডিএল অ্যাপ্লাই করতে হয়, এটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এলএল যখন আপনারা পেয়ে যাবেন বা লার্নার লাইসেন্স যখন আপনারা পেয়ে যাবেন তার ঠিক 30 দিন পরে কিন্তু ডিএল অর্থাৎ 31 দিনের মাথায় ডিএল বা ড্রাইভিং লাইসেন্সটা আপনার অ্যাপ্লাই করতে পারেন। তো যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্সটা দেখাবো, এলএলএর যে ভিডিও অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে এলএলটা কীভাবে আপনারা দু চাকা চার চাকার এলএল একসাথে জেনারেট করবেন বা একসাথে করবেন সেটি কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেটা গিয়ে দেখে নেবেন। তো আমি কিন্তু দেখাবো ডিএল। তো ডিএলের জন্য আপনারা কী করতে হবে, সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তাছাড়াও আমার কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কিন্তু একটি অপশান পেয়ে যাবেন অনলাইন সার্ভিস বলে, অনলাইন সার্ভিস আপনারা কিন্তু ক্লিক করবেন। তার মধ্যে আবার কিন্তু একাধিক অপশান আপনারা পেয়ে যাবেন, তিন নম্বর যে অপশানটি আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে যেখান থেকে আপনার স্টেট বা রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করতে বলা হবে। তো আপনি আপনার রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করবেন এবং করার পরে আপনাদের সামনে কিন্তু একাধিক অপশান চলে আসবে, তো এখান থেকে এই পপ আপটা কেটে দেবেন। দেবার পরে প্রথমটা যেটি আছে সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, দু চাকা বলুন বা দু চাকা চার চাকা একসাথে বলুন, যাই বলুন না কেন আপনারা কিন্তু এই অপশান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে লার্নারের জন্য বা এলএলের জন্য। আর লার্নার পাস হয়ে যাবার পর যখন ডিএলএ অ্যাপ্লাই হবে তখন কিন্তু আপনাদের এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এটাই কিন্তু লার্নার লাইসেন্স, এখানে কিন্তু লেখা আছে ফর্ম 3 লার্নার লাইসেন্স, এখানে কিন্তু আমরা ছবি, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার লার্নার লাইসেন্স নাম্বার, তো আপনার নাম সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে, এটি কিন্তু লার্নার লাইসেন্স এবং এটার ভ্যালিড থাকে 6 মাস। কোথায় লেখা থাকে 6 মাসের ভ্যালিড? দেখুন এখানে কিন্তু লেখা আছে দিস লাইসেন্স ইজ ভ্যালিড 6 মাস। এখানে 20/8/2024 কিন্তু লার্নারটা জেনারেট হয়েছে এবং 19/2/2025 মধ্যে আপনারা কিন্তু যে ডিএল বা ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তৈরি করে নিতে হবে। এই এই যে 6 মাস কিন্তু এর বৈধ থাকবে, এই 6 মাসের মধ্যে কিন্তু আপনার তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার স্পষ্ট লার্নার দেখে নিলেন। তো এই ব্যক্তিরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমি তৈরি করে দিয়েছি এবং তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু ইস্যু হয়ে গেছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই ব্যক্তিরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে ইন্ডিয়ান ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্স ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট। আমি কিন্তু প্রথমে বলেছি যে বিভিন্ন স্টেট থেকে ইস্যু করানো হয়, তো যে আপনি যে স্টেট থেকে পারেন সেই স্টেট থেকে কিন্তু ইস্যু করতে পারেন। তো এখানে কিন্তু ছবি আছে, সিগনেচার আছে, এখানে কিন্তু ডিএল নাম্বার আছে এবং ডিএলটা বিশেষ করে জেনারেট হয়েছে কবে, 6/11/2024, আজকে কিন্তু 9/11/2024,
ঠিক আছে, মাত্র 2-3 দিন আগে কিন্তু জেনারেট, এবং এই যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করানো হয়েছে তার ভ্যালিড দিয়েছে কিন্তু 21 বছর, অর্থাৎ এক্সপায়ার হবে 22/4/2045। এবং এনআরজি আমি একসাথে মানে অ্যাপ্লাই করে দিয়েছি একসাথে মোটরসাইকেল উইথ গিয়ার এবং লাইট মোটর ভেহিকেল বা 4-2 চাকা একই সাথে হয়েছে। এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন LMV আর একটা আছে MCWG মোটরসাইকেল উইথ গিয়ার, এবং দুটোই কিন্তু ইস্যু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 6/11/2024। তাহলে কিন্তু আপনারা দেখতে পেলেন যে একই সাথে কিন্তু 2-4 চাকা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি কিন্তু স্পষ্ট তার একটা লাইসেন্সের কপি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার চলুন অ্যাপ্লিকেশানটা কীভাবে করা যায় দেখা নেওয়া যাক। সবার প্রথমে আপনি সেই অপশানে চলে আসবেন, দ্বিতীয় অপশানটা অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু কিছু মানে ডকুমেন্টের ফলো করতে বলছে, তো আপনারা কিন্তু সেগুলো ফলো করবেন। করার পরে এখানে কিন্তু কন্টিনিউ যে অপশানটি আছে কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনি তিনটে স্টেপে আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রথম হচ্ছে হোল্ডিং লার্নার লাইসেন্স, হোল্ডিং ফরজেন DL আর হোল্ডিং ডিফেন্স লাইসেন্স। তো আমি যেহেতু আমার যে লার্নার লাইসেন্সটা হোল্ডে রেখে আমি কিন্তু DL-টা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে কিন্তু আমি প্রথম অপশানটা চুজ করে নেবো, আপনারাও কিন্তু চুজ করে নেবেন। তো এখানে যে লার্নার লাইসেন্সটা আমি দেখিয়েছি তার যে নাম্বারটি আছে সেই লার্নার লাইসেন্সের নাম্বারটা এখানে বসাবেন, এবং এখানে ডেট আপনার জন্ম তারিখটা বসাবেন। এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এইভাবে ফিল করবেন, করে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরপরই আপনাদের যে মোবাইল নাম্বারটি লার্নার করার সময় দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে এই ক্যাপচার কোডটি আবার এই ঘরে ফিল করবেন। ফিল করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। আমি কিন্তু ওটিপিটা বসিয়েছি এবং সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যখন লার্নার করেছিলেন তখন যে তথ্য আপনি প্রোভাইড করেছিলেন সেই তথ্য কিন্তু টোটালটাই চলে আসবে। তো কোনো দিকে না দিয়ে সোজা কিন্তু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনি এই যে ঘরটাই দেখতে পাচ্ছেন এই ঘরটাই কিন্তু আপনার সিলেক্ট করা থাকবে যে আপনি লার্নার কটা ক্লাসে আপনি করেছিলেন। ক্লাস বলতে এখানে কিন্তু টাইপ অফ ক্লাস মানে এখানে LMV একটি ক্লাস, মোটরসাইকেল উইথ গিয়ার একটি ক্লাস, এরকম ক্লাস থাকে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লাস কিন্তু লেখাই আছে। তো এখানে যারা শুধুমাত্র মোটরসাইকেল জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এখানে এটা লেখা থাকবে, এই যে লেখা আছে মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG, এটা কিন্তু আপনাদের এই ঘরটায় লেখা থাকবে শুধুমাত্র। এবং যারা দুটোই করেছিলেন MCWG LMV দুটোই কিন্তু এখানে শো করবে। তো আপনাদের কাজ হচ্ছে একটাই, সেখানে এটা হচ্ছে এই যে সিলেক্ট অল, এই সিলেক্ট অলে ক্লিক করে আপনাদের কিন্তু এই যে তীর চিহ্নটায় কিন্তু আপনাদের ক্লিক করলে আপনাদের যে ক্লাসগুলো এই ঘর থেকে কনভার্ট হয়ে কিন্তু এই ঘরেতে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন স্ক্রিনে চলে এসেছে, এবং এখান থেকে চলে আসার পরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হচ্ছে যে আপনার যে স্মার্ট কার্ডটি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি কিন্তু যে ঠিকানা আপনি এখানে দিয়েছেন সেই ঠিকানায় কিন্তু প্রিন্ট হয়ে যাবে, সেটাই কিন্তু আপনাদের বলা হচ্ছে। তো আপনারা যদি ঠিক অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরই কিন্তু আপনাদের সামনে আবার একটি মেসেজ শো হবে যেখানে বলা হচ্ছে কংগ্রাচুলেশনস ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তো এটা আসার পরে আপনারা কিন্তু কী করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এটাকে বলা হয় অ্যাকনোলজমেন্ট স্লিপ, এটা কিন্তু প্রয়োজন। তো আপনারা কিন্তু এটা প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল তথ্য আপনাদের দেখাবে, এখানে অ্যাড্রেস দেখাবে এবং কোন RTO থেকে আপনি ইস্যু করছেন সেই RTOটা কিন্তু এখানে দেখানো হবে, এবং পাশাপাশি এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ইস্যু অফ নিউ DL, ঠিক আছে, ইস্যু অফ নিউ DL। এবং এখানে কী কী ডকুমেন্ট DL এর জন্য দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, লার্নার লাইসেন্স বা LL টুগেদার আর অ্যাড্রেস প্রুফ, এই দুটো কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা এই যে পেজটা কিন্তু নিচের দিকে এসে প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট আউট করার জন্য কী করবেন,
সরাসরি কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন না, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করবেন না, আপনারা কিন্তু সরাসরি এই যে অ্যাকনোলজমেন্ট ফর্ম এটাতে কিন্তু ক্লিক করলে আপনাদের এই ফর্মটা কিন্তু প্রিন্ট হবে বা সেভ পিডিএফ সেভ করার জন্য বলা হবে। তো আপনারা কিন্তু সেটা সেভ করে নিয়ে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের অ্যাকনোলজমেন্ট এই অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে, এই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনাদের পুরো তথ্য কিন্তু চলে আসবে, এই ফটোটা কিন্তু আপনি লার্নারে তুলেছিলেন সেই ফটোটাই কিন্তু এখানে শো করবে। তো আপনারা কী করবেন, কোনো দিকে না দেখিয়ে নিচে ফর্মের মাঝ বরাবর চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে প্রথম স্টেজটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেলেছেন, আপনার কিন্তু বাকি আছে আর দুটো তিনটে স্টেপ। তারপরটা হচ্ছে ডকুমেন্ট আপলোড, তিন নম্বর হচ্ছে আপনার ফিস পেমেন্ট, চার নম্বর ডিএল স্লট বুকিং। তো একা একা কিন্তু আপনার কমপ্লিট করতে হবে, তার জন্য আপনাদের কী করতে হবে, প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, কোনো দিকে না থাকিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সবার প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করবেন। এখানে প্রথমে আমি কিন্তু লার্নার লাইসেন্সটা আপলোড করবো, সেক্ষেত্রে কিন্তু আমি লার্নার লাইসেন্স মানে সিলেক্ট করে নিয়েছি, তারপরে প্রুফের জায়গায় লার্নার লাইসেন্স সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে লার্নারটা আমি যে লার্নারটা আমার জেনারেট হয়েছিল সেই লার্নারটাই কিন্তু আমি সুন্দরভাবে জেপিজি জেপিজিই ইজি আর পিডিএফ যে কোনো একটি ফাইলে কিন্তু আমি কনভার্ট করে নিয়েছি এবং সেটি কিন্তু 500 KB মধ্যেই করে নিয়েছি, করে আমি কিন্তু আপলোড করেছি। আপলোড করে দেওয়ার পরে কিন্তু এখানে কনফার্ম অপশান চলে আসবে, কনফার্ম অপশানে ক্লিক করে আমি কিন্তু আপলোড করেছি। একই রকমভাবে কিন্তু আবারও যখন এটা আপলোড হয়ে যাবে তখন আবারও এখান থেকে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে, এখানেও আধার কার্ড, এখানে সেই ফাইলটা দেবেন, দিয়ে আপলোড করে দেবেন। দেওয়ার পরপরই আপনাদের কী করতে হবে, এখানে যে নেক্সট অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আর এই এই বরাবর কিন্তু আপনাদের যে আপলোড ডকুমেন্টগুলো আপনি আপলোড করছেন সেই ডকুমেন্টগুলো কিন্তু চলে আসবে। দেখুন আমি কিন্তু আপলোড করেছি, আমি আমার কিন্তু আপলোডের সেই ডকুমেন্টগুলো এখানে চলে এসেছে। প্রথম কিন্তু আমি অ্যাড্রেস প্রুফ দিয়েছি, আধার কার্ড, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আধার কার্ড সিলেক্ট করেছি, এবং দ্বিতীয়ত কিন্তু আমি এখানে লার্নার লাইসেন্স দিয়েছি এবং লার্নার লাইসেন্সটা আপলোড করেছি। তোরে কিন্তু আমার সেভ হয়ে গেছে এবং নেক্সট অপশানে কিন্তু আমি ক্লিক করছি। তারপরে কিন্তু আবারও আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার ও ডেট অফ বার্থ লেখা থাকবে। এই ক্যাপচার কোডটি এইভাবে ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখুন দু নম্বর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার ফিস পেমেন্ট দিতে হবে, তো ফিস পেমেন্টের জন্য আমার আপনাদের কী করতে হবে, প্রসিড যে অপশানটি আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের টোটাল ডিটেলস এখানে শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে টোটালটাই দেখে নেবেন, দেখে নেওয়ার পরে এখানে কিন্তু পেমেন্টটা কত দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এই সবচেয়ে সবার প্রথমে এখানে গ্রিপস WB সিলেক্ট করে নেবেন, এই ক্যাপচার কোডটি এইভাবে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু পে নাওতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম পেজে নিয়ে চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে কোনো দিকে না তাকিয়ে এই জোহারের টিক চিহ্ন দিয়ে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে গ্রিপসে, গ্রিপসের থেকে আপনারা চলে আসবেন নিচের দিকে এসে, এখানে কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন, দিয়ে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই অপশানে নিয়ে চলে আসবে, এখান থেকে SBI ইপে সিলেক্ট করবেন, এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, এখানে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন আপনাদের কিন্তু টাইম থাকবে 4 মিনিট 52 সেকেন্ড বা 5 মিনিট। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে এরকম একটি অপশান মানে পপ আপ আপনাদের শো হবে, এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডিটা কিন্তু কপি করে রাখবেন। যদি আপনাদের পেমেন্ট কোনো রকমভাবে ডিস্টার্ব হয় তখন কিন্তু আপনি পেমেন্টটা রিফান্ড পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই গ্রিপস পেমেন্ট আইডি, এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এটি কিন্তু আপনারা টুকে রাখবেন, রাখার পরে বা স্ক্রিনশট মেরে রাখবেন, তারপরে নেক্সট ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আবারও কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা পে নাওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে আপনারা পেমেন্টটা দিতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে আপনাদের নেট ব্যাঙ্কিং, UPI ওয়ালেট, NEFT, SBI ব্যাঙ্ক পেমেন্ট, ব্রাঞ্চ পেমেন্ট, যে কোনো কিছু দিতে পারবেন। তো আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করেছি UPI, UPI থেকে কিন্তু আমি UPI QR কিন্তু সিলেক্ট করেছি, অর্থাৎ যে নির্দিষ্ট টাকা আপনাদের সেই টাকারই কিন্তু QR কোড জেনারেট হবে, আপনারা সেটি কিন্তু স্ক্যান করে পেমেন্টটা দিতে পারবেন ইজিলি। দেখুন আমরা কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, তো আপনারা একটু ওয়েট করবেন এখানে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কিন্তু এই যে মানে অপশানটা দেখতে পাচ্ছেন,
এই অপশানে ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপে কিন্তু ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে ক্যাপচার করতে এই করে ফিল করবেন, ফিল করে গেট ডিটেলসে ক্লিক করবেন। আপনার এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি এই অপশানটা টিক করবেন। টিক করার পরে কিন্তু এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এই করে ফিল করবেন, ফিল করার পরে কিন্তু প্রিন্ট রিসিপে প্রিন্টে ক্লিক করবেন। অর্থাৎ পেমেন্ট স্লিপটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তারপরে আবারও কিন্তু আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দেওয়া থাকবে, আপনারা ক্যাপচার কোডটা এইখানে ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু তিনটে স্টেপই কমপ্লিট হয়ে গেছে, লাস্ট স্টেপ কিন্তু বাকি আছে, ডিএল স্লট বুকিং। তো ডিএল স্লট বুকিংটা কিন্তু সকাল 8:30 কিংবা 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত কিন্তু বুকিং হয়, তার আগে তারপরে কিন্তু আর বুকিং হয় না, তার মধ্যে কিন্তু আপনাদের বুকিং করতে হবে। তো আপনারা কী করবেন, প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে কিন্তু আপনি দুটো মাধ্যমে আপনি স্লটটা বুকিং করতে পারবেন, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে, একটি হচ্ছে লার্নার লাইসেন্স দিয়ে। তো আমি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার সিলেক্ট করে নিয়েছি, তারপরে অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে, ডেট অফ বার্থ চলে এসেছে, শুধুমাত্র ক্যাপচার কোডটি কিন্তু এইভাবে ফিল করে আমি সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করেছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনাদের দুটো অপশান কিন্তু দেখানো হবে। যেহেতু আমি দুটো লাইসেন্স একসাথে করছি, একটা 4-চাকা একটা 2-চাকা, সেক্ষেত্রে কিন্তু LMB আর MCWG, সেক্ষেত্রে আমি দুটোই কিন্তু টিক চিহ্ন দিয়েছি, এটাও তো টিক চিহ্ন দিয়েছি, এটাতেও কিন্তু টিক চিহ্ন দিয়েছি। একই ডেটে কিন্তু আমি এটা মানে টেস্ট ড্রাইভটা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি দুটো টিক করেছি, করে কিন্তু প্রসিড টু বুকে কিন্তু ক্লিক করছি। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডারে কিন্তু আপনাদের ডেট বুক করতে হবে। তার আগে কোন চিহ্নের কোন কালারের কী মানে এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। সচরাচর যেগুলো গ্রিন কালার সেগুলো কিন্তু অ্যাভেলেবেল স্লট আছে, অর্থাৎ 5, 7, 11, 12, 13, 14 এগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো আপনি যে ডেটে নিতে চান সেই ডেটে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো যে ব্যক্তির আমি ড্রাইভিং লাইসেন্সটা করিয়েছি তার কিন্তু সে নিয়েছে 21/11/2024 কিন্তু তার এটা নিয়েছে, এটা কিন্তু দ্বিতীয়টা, ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয়টা হচ্ছে। তো ইনি কিন্তু এই তারিখে নিয়েছে, তো এই তারিখে কটা স্লট আছে, এটা কিন্তু 55টা স্লট আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু স্লট বুক স্লটে ক্লিক করবেন। বুক স্লটে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের যে রেজিস্টার ফোনে কিন্তু OTP যাবে, সেই OTP সংখ্যাটা এখানে বসে গিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তো এখান থেকে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা কনফার্ম টু স্লট বুকে ক্লিক করবেন। তারপরে ফাইনালি কিন্তু স্লটটা আপনাদের বুক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন ডেটের স্লট সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে আবারও কিন্তু আপনারা হোম পেজে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালটাই আমি কমপ্লিট করে দিয়েছি, এবং তারপরে আপনাদের কোনো করণীয় কিছুই নেই। লগ ইন করে জাস্ট নিচের দিকে আসবেন, ডিএল টেস্ট স্লট ডিটেলসে আপনারা দেখবেন এখানে কিন্তু দুখানা আছে, একটি হচ্ছে MCWG আর LMB, দুটোই কিন্তু একই ডেটে আপনাদের টেস্ট ড্রাইভ দিতে হবে, এবং এখানে কিন্তু মানে কটা থেকে কটা সেটা কিন্তু দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা যে ডিএল বা ড্রাইভিং লাইসেন্সের 2-চাকা ও 4-চাকা গাড়ির ডিএলের জন্য অ্যাপ্লাই করবেন এবং লার্নারের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন তার পার্টিকুলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন 2-চাকা 4-চাকা লাইসেন্সের LL কীভাবে আপনারা জেনারেট করবেন। তো তারপরে আপনাদের যে ডেট পড়বে সেই ডেটে আপনি আপনাদের নিকটবর্তী RTO অফিসে যাবেন, গিয়ে সেখান থেকে ছবি সিগনেচার করার পরে আপনারা নির্দিষ্ট মাঠে চলে যাবেন, গিয়ে টেস্ট ড্রাইভ দেবেন, দিয়ে কিন্তু আপনারা যে ড্রাইভিং লাইসেন্সটা ইস্যু করিয়ে নেবেন। আর যে সকল বন্ধুরা বসিরহাট RTO থেকে ড্রাইভিং লাইসেন্স করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের কিন্তু দায়িত্ব নিয়ে ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে দেওয়া হবে। অনস্ক্রিনে কিন্তু তোমরা একটি ড্রাইভিং লাইসেন্স দেখতে পেয়েছো, অর্থাৎ 9734332547 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু 2-চাকা 4-চাকা একই সাথে বা সিঙ্গেল কিন্তু করিয়ে দেওয়া হবে অল্প টাকার বিনিময়ে। তো চলুন ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।